আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো চলে আসলাম মেহেরপুর সরকারি কলেজ। আজকে আমাদের ইসলামের ইতিহাস ডিপার্টমেন্টের হচ্ছে আপনার ইফতার আয়োজন করা হয়েছে। আর সামনে হচ্ছে আমার তিনটা ফ্রেন্ড, আর আমি তো ক্যামেরার সাথে আছি। এখানে উজু করব, উজু করার পর দেখা যাচ্ছে আমরা আমাদের ডিপার্টমেন্টের একবার শেষ তলায় যাব। অনেক দিন পর আবার কলেজে আসা। এটা হচ্ছে আপনার ইসলামে, এটা হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট, যে কেবল আমরা শিখে উঠছি। এটা হচ্ছে বাংলা বিভাগ। এরপর আছে আপনার রাষ্ট্রবিজ্ঞান। আর একেবারে পঞ্চম তলা হচ্ছে ইসলামের ইতিহাস ডিপার্টমেন্ট। সবচাইতে ডিপার্টমেন্টের মধ্যে আছে রাষ্ট্রবিজ্ঞান সবচাইতে গোছালো, মানে এই পাঁচতলা বিল্ডিংয়ের ভেতরে সব কিছু সিস্টেমে দেওয়া আলাদা। তারপরে হচ্ছে আপনার দর্শন ফিলোসফি। এই যে পাঁচতলায় যে উঠা, যে কত বড় কষ্টের, যারা উঠে তারাই দর্শন। আমি গেলে অবশ্যই হতো, বুঝেছে? এটা হচ্ছে ইসলামের ইতিহাস। আগে সময় থাকলে তুলে নেয় ভালো, 14 মিনিট পরে আর তোলা যাবে না। খাওয়া দাওয়া শেষ হবে। মেহেরপুর সরকারি কলেজ রাতের অবস্থা দেখেন কি পরিমাণ, চারিদিকে লাইটিং সিস্টেমটা ভালো। আর আমরা এসেছিলাম আমাদের যে ইফতারের আয়োজন ছিল সেই আয়োজনটা সফল করার জন্য আমাদের আসা। আগে আমাদের ভবন ছিল, অনার্স ভবন ছিল ওখানে, তারপরে চলে এসেছি এই পাঁচতলা এখানে। যাই হোক, যেহেতু আমরা কলেজ থেকে বের হয়ে গেছি, অনার্স আমাদের কমপ্লিট করা হয়েছে, তারপরে অনেক মানে মায়া মহাব্বত কলেজের প্রতি একটা থাকে, সেটা আমরা অবশ্যই কাটাতে পারি না। সেজন্য দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের কোনো আয়োজন করা হলে দেখা যাচ্ছে আমরা সেখানে আসি, যাই হোক অংশগ্রহণ করি, এতে অনেকটা আমাদের ভালো লাগে।